নৈহাটি স্টেডিয়ামে সিজনের প্রথম জয়টা পেয়ে গেল মোহনবাগান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেনস্টে আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান। এই ম্যাচটা একদম শেষ মুহূর্তে গিয়ে জয়লাভ করে মোহনবাগান। কাউকোর করা গোলে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে মোহনবাগান। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 পরাজিত করে। প্রথম হাফে মোহামেডান স্পোর্টিং ক্লাব দুরন্ত পারফরমেন্স দেয়। অভিষেকের করা পেনাল্টি থেকে গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম হাফে 1-1 এগিয়ে যায়। তবে তারপরে সেকেন্ড হাফে এটিকে মোহনবাগানের তরফ থেকে লিস্টান কোলাসো, আশিক কুরুনিয়ান, জনি কাউকো এরা নাবার পর দুরন্ত পারফরমেন্স দিতে থাকে এটিকে মোহনবাগান। অনেক সুযোগ ক্রিয়েট করে এবং 68 মিনিটে জনি কাউকো পেনাল্টি থেকে গোল স্কোর করেন এবং ম্যাচের সমতা ফেরান। সেকেন্ড হাফে এটিকে মোহনবাগানের হয়ে ফার্ডিন আলী মোল্লা দুরন্ত পারফরমেন্স দিয়েছিলেন এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে 91 মিনিট নাগাদ সুভাশিস বোসের নেওয়া একটা ফ্রিকিক থেকে আবারও সেই জনি কাউকো গোল স্কোর করেন। এবং এইভাবে এই ফ্রেন্ডলি ম্যাচে 2-1 জয়লাভ করে এটিকে মোহনবাগান। সিজনের প্রথম জয়টা কিন্তু তারা পেয়ে গেল। তবে হ্যাঁ, একজন প্রপার বক্স স্ট্রাইকারের অভাব অবশ্যই এই ম্যাচে নজরে এসেছে মোহনবাগানের জন্য। তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।